ইসরায়েল বিরোধী যত শক্তি রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির খবর আসছে দখলদার রাষ্ট্রটি থেকে। যুদ্ধের শুরুর কয়েকটি দিন গাজায় একপেশে আগ্রাসন চালায় জাহানবাদী সেনারা। সে সময় পশ্চিমা মিডিয়া ফলাও করে প্রচার করে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার কথা, অথচ প্রতিরোধের গল্পটা যেন চাপা দেয়া হয় সন্তপর্ণে। এজন্যই হয়তো দীর্ঘদিন সামনে আসেনি হামাস, ইসলামিক জিহাদ, হুথি ও লেবাননের হিজবুল্লাহ সামর্থ্যের উপাত্ত। তবে দীর্ঘ সময়ের জন্য সত্য চাপা দেয়া কঠিন, তাই আরব সাগরের তীরে নানা গণমাধ্যমে উঠে আসে বাস্তব চিত্র, যেমন লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন। গণমাধ্যমটিতে প্রতিনিয়ত উঠে আসছে প্রতিরোধের দৃষ্টান্ত, তাই গাজায় আগ্রাসন শুরু করে আসলে যে বিপাকে পড়েছে ইসরায়েল তা আজ কারো অজানা নয়। হর হামেশাই IDF সেনাদের কান্নার চিত্র আজ প্রতিটি ডিভাইসে ডিভাইসে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আল মায়াদিন জানায়, ইরাক ও সিরিয়া ভিত্তিক প্রতিরোধী গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বর্তমানে ইসরায়েলের নতুন মাথা ব্যথার কারণ, সেই সাথে পুরনো শত্রু যুক্তরাষ্ট্রের জন্য গোষ্ঠীটি এক দীর্ঘশ্বাসের নাম। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স মঙ্গলবার সকালে জানায়, ইসরায়েলের আল রাশতাত বা ইলাত অঞ্চলে হামলা করেছে তারা, যাতে তাদের মূল টার্গেট ছিল জাহানবাদীদের গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। বিবৃতিতে ইরাকি প্রতিরোধ আরও নিশ্চিত করে, কোনো রক্তের নেশা নয়, বরং গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় এই অভিযানটি পরিচালনা করে তারা, সেই সাথে এটি ছিল গাজার প্রতি ইরাকি সমর্থনের এক অনন্য প্রমাণ। ইরাকের পাশে আছে ইয়েমেনও। ইসরায়েলের ঘাঁটিতে দেশটির সশস্ত্র বাহিনীর আঘাতে বিপর্যস্ত জাহানবাদীরা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি সোমবার বলেন, ইরাকি ইসলামিক প্রতিরোধের সাথে মিলে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে সশস্ত্র বাহিনী, এতে বড় ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েল ইলাত বন্দর। সারি আরও জানান, বেশ কয়েকটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে অভিযানটি পরিচালনা করেন তারা, যার বেশিরভাগই সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং বয়ানে বড় বিপর্যয়। পরবর্তীতে আরও একটি বিবৃতি দেয় ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। এতে তারা জানায় ফিলিস্তিনিদের প্রতি তাদের প্রতিশ্রুতির কথা। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না হওয়া এবং ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইরাকি ইসলামিক প্রতিরোধের অভিযান অব্যাহত থাকবে এবং দিনে দিনে তা হবে আরও বেগবান। এর আগেও ইসরায়েলের উত্তরাঞ্চলের ঝড় তুলেছিল ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স। দখলদার রাষ্ট্রটির হাইফা অঞ্চলে বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা, হাইফার বাসিন্দাদের বাধ্য করে বাংকারে আশ্রয় নিতে। মুহুর্মুহু হামলা চালিয়ে হাসপাতালে পাঠায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে।